আমরা কিন্তু ফাইনালি আমাদের ডগস টোকেনগুলা সেল করে প্রফিট বুক করে ফেলছি স্পেশালি যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখছিলেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ছিলেন তারা জানান আমি কিন্তু আপনাদেরকে অলওয়েজ গাইড করে গেছি যে কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনি এখান থেকে সাকসেসফুলি টোকেনগুলো ক্লেম করতে পারবেন অ্যান্ড কোন কোন ভুল আপনারা অ্যাভয়েড করে চলবেন যাতে আপনাদের এখান থেকে এয়ার ড্রপ মিস না হয় সো ওই নিয়মগুলা মেনে যারা কাজ করছিলেন তারা কিন্তু এখান থেকে সাকসেসফুলি ফিফটি ডলার থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত আর্নিং করছেন এবং আপনারা এই লেভেলের ফ্রি ইনকাম দেখে আমাকে লিটারেলি ইনবক্সে পুরো ফাটাই ফেলতে এইটা বলে যে ভাই পরবর্তীতে আমরা কোন ইয়ারড্রপের কাজ করতে পারি সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ডক্স প্রজেক্টের একদম সিমিলার একটা প্রজেক্ট নিয়ে আলোচনা এবং আশা করতেছি আমরা এই প্রজেক্টটা থেকেও একদম ফ্রি অফ কস্ট ভালো একটা আর্নিং করতে পারবো সো আপনারা এই ইয়ার ড্রপ রিলেটেড কোন আপডেট মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করতেছি আপনি ফুল কনসেপ্ট বুঝতে পারবেন সো আমরা ডক্স এয়ার ড্রপের পরে যে এয়ার ড্রপের মধ্যে কাজ করতে পারি অথবা বলতে পারেন ডক্স এয়ার ড্রপের একদম সিমিলার আরও একটা ড্রপ হচ্ছে ব্লুম এবং এই ব্লুম ড্রপটা সিলেক্ট করার পিছনে একটাই কারণ এর আগে যারা ডক্স এয়ার ড্রপের মধ্যে কাজ করছিলেন তারা কিন্তু এখানে অনেক বিষয় সিমিলার পাবেন সো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাজ করতেও সুবিধা হবে এবং আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন আমি এই জিনিসটা অ্যাভয়েড করতেছি যেখানে আমাদের টাইম বেশি নষ্ট হবে যেমনটা আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু হ্যামস্টার কম্ব্যাট এইটা ফুল্লি স্কিপ করছি কারণ হ্যামস্টার কমব্যাটের মধ্যে জিনিসটা এত কমপ্লিকেটেড করে রাখছে এবং এটা এত টাইম কনজিউমিং একটা ব্যাপার যার কারণে আমি কিন্তু হ্যামস্টার কম ব্যাট নিয়ে ওই রকম ভিডিও মেক করি নেই সো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে ব্লুম এয়ার কেমন পটেনশিয়াল আছে কারণ এইরকম ইয়ার ড্রপ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে রেগুলার আসতেছে সো আপনার বুঝে শুনে এবং হাই পটেন্সিয়াল এয়ারড্রপ গুলোর মধ্যে পার্টিসিপেট করতে হবে যাতে আপনার সময়টা কম নষ্ট হয় এবং আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পান যেমনটা আমরা ডক্স থেকে পাইছি ডক্স প্রজেক্ট ছিল একটা মিম টোকেনের প্রজেক্ট বাট অপরদিকে ব্লুম হচ্ছে একটা এক্সচেঞ্জ টাইপের প্রজেক্ট প্রজেক্ট বাট দুইটা প্রজেক্টে কিন্তু টেলিগ্রামের উপরে বেসিস করে বানানো হয়েছে কারণ আপনারা যদি ব্লুম প্রজেক্টের ওয়েবসাইট এর মধ্যে চলে আসেন তাহলে প্রথমে আপনারা এখানে দেখতে পারতেছেন ট্রেডিং ভায়া টেলিগ্রাম অর্থাৎ আমরা কিন্তু এখন পর্যন্ত টেলিগ্রামের মধ্যে ট্রেডিং বাদ দিয়ে সব কিছুই করতে পারি বাট আমরা কিন্তু কোন কয়েনের উপরে ট্রেড করতে পারতেছিলাম না টেলিগ্রাম প্ল্যাটফর্মের উপরে সো ব্লুম কিন্তু এই জিনিসটা নিয়ে আসতেছে যেখানে ক্রিপ্টো ট্রেডাররা কিন্তু টেলিগ্রাম প্ল্যাটফর্ম ইউজ করে সেখানে ডিরেক্টলি ট্রেডিংও করতে পারবে সো বুঝতে পারতেছেন ইউনিক একটা কনসেপ্ট নিয়ে আসতেছে এবং এই প্রজেক্টের পিছনে একটা ভালো পটেনশিয়াল আছে দ্যাট মিন্স আমরা কিন্তু এখানে পার্টিসিপেট পার্টিসিপেট করতে পারি শুধুমাত্র পার্টিসিপেট না আপনি এখানে সিরিয়াস ভাবে কাজ করতে পারেন যদি জান আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো এখন আমরা বোঝার ট্রাই করব যে ব্লুম ইয়ার ড্রপ এর মধ্যে আসলে কিভাবে পার্টিসিপেট করতে হয় সো একদম সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে একটা লিংক পেয়ে যাবেন তো ওই link এর উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন তাহলে আপনাদেরকে একটা নিকনেম দিতে বলবে সো আপনি এখান থেকে আপনার নিকনেমটা দিয়ে দিবেন এবং নিকনেম দেওয়ার সময় আপনি একটা বিষয় খেয়াল রাখবেন এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ আপনি যখন এখানে নামগুলো দিবেন তার মাঝখানে কিন্তু কোন ধরনের কোনো স্পেস থাকতে পারবে না এবং এইখানে আপনি যে নামটা ইউজ করবেন ওই নামটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি নামের পাশে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিলেই কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে সো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু নিকনেম বসানো ভুল হইছে যার কারণে এখানে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে সো আমরা এখান থেকে স্পেস গুলা কেটে দিব তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু গ্রিন টিক মার্ক চলে আসছে তার মানে আমাদের এই ইউজার নেমটা অথবা এই নিকনেমটা কিন্তু অ্যাভেলেবল সো এখানে যখন অ্যাভেলেবল চলে আসবে অথবা গ্রিন টিক মার্ক শো করবে তখন আপনি নিজের থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে একটু লোড নিবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং আমার এর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে কিন্তু এখানে অ্যাডভান্স দশটা ব্লুম পয়েন্ট শো করতেছে এবং পাঁচটা প্লে পাস শো করতেছে সো এই প্লে পাসের কাজটা কি এটা আপনাদেরকে আমি একটু পরে বোঝাচ্ছি বাট ব্লুম পয়েন্টের কাজটা তো আপনারা বুঝতে পারতেছেন কাইন্ড অফ ডক্স পয়েন্টের মতোই এটা পরবর্তীতে কনভার্ট হয়ে আপনাদেরকে টোকেন দেওয়া হবে সো এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি রেডি হয়ে গেছে সো এখন আপনার কাজটা হইতেছে এখানে আপনি যে পয়েন্ট দেখতে পারতেছেন এই পয়েন্ট ইনক্রিয়েস করতে হবে সো এই পয়েন্ট ইনক্রিয়েস করার কয়েকটা ওয়ে আছে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে টাস্ক অপশনে চলে যাবেন তাহলে এইখানে দেখতে আপনাদের জন্য কিন্তু অসংখ্য টাস্ক দেওয়া আছে এবং এই টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি থেকে মতো পাবেন এবং এই আপনি একদম কমপ্লিট করতে পারবেন যারা কাজ করছিলেন তাদের জন্য তো আরো ইজি কারণ এইরকম একদম সিমিলার টাস্ক কিন্তু এয়ার মধ্যেও ছিল সো আপনারা এখান থেকে যতগুলো স্টার্ট বাটন দেখতে পারতেছেন এই বাটনগুলোর উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাদেরকে হয় ইউটিউবের মধ্যে নিয়ে যাবে অথবা ডিসকর্ডের মধ্যে নিয়ে যাবে অথবা আপনাদেরকে কোনো একটা ভিডিও দেখাবে বাট আপনাদের কিন্তু ওই পুরো ভিডিওটা দেখতে হবে না আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন আবার ব্যাকে চলে আসবেন তাহলে তাহলে কিন্তু আপনার এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা টাস্কের পাশে স্টার্ট বাটন একটা ক্লিক করে দিলাম এন্ড দেন সাথে সাথে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম এন্ড আমি যদি এখানে একটু ওয়েট করি তাহলে এখানে দেখতে পারবেন এটা কিন্তু একটু লোড নিয়ে তারপরে এখানে ক্লেম শো করবে সো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আপনি কিন্তু এখানে কোনোভাবেই টাইম ওয়েস্ট করবেন না জাস্ট একটা ক্লিক করবেন ওই পেজে যাবে আপনি সাথে সাথে ব্যাকে চলে আসবেন এবং এখানে ক্লেম শো করলে আপনি এখান থেকে জাস্ট ক্লেম বাটন একটা ক্লিক করে দিবেন সো দেখতে পারতেছেন আমাদের ক্লেম অপশন কিন্তু কাজ করতেছে না সো এরকম কিন্তু মাঝে মধ্যে হইতে পারে সো আপনারা যদি কখনো দেখেন যে এইভাবে ক্লিক করলে কাজ করতেছে না তখন আপনারা বুঝতে পারবেন বটটা ক্র্যাশ করছে কারণ তারা কিন্তু অনেক সময় এত ইউজারের লোড নিতে পারে না তখন এটা কিন্তু মাঝে মধ্যে ক্র্যাশ করে ফেলে সো এটা টেনশনের কিছু নাই আপনার ওই টাস্কটা কিন্তু কমপ্লিটই থাকবে আপনি জাস্ট এখান থেকে এটা কেটে দিবেন তারপর এখানে আসলে আবার দেখতে পারবেন ওখানে ক্লেম অপশন শো করতেছে এরপর আপনি জাস্ট এখানে ক্লেম অপশনে ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পারবেন যে ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে করে আপনি এখানে যতগুলা টাস্ক দেখতে পারবেন এবং ওইগুলো পাশে যে স্টার্ট বাটনগুলো শো করবে সবগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট করে ফেলবেন টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা আবারও হোম পেজের মধ্যে চলে আসবেন তাহলে এইখানে কিন্তু আপনাদের সেই ক্লেম করা পয়েন্টগুলো শো করবে এবং নিচে আপনারা দেখতে পারবেন ফার্মিং নামে একটা অপশন চলে আসছে সো আপনারা এখানে যতগুলো পয়েন্ট কালেক্ট করবেন ওই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ফার্মিং এর মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনি আট ঘন্টা পর পর কিন্তু এখান থেকে আরো এক্সট্রা কিছু টোকেন পাবেন এবং এইখানে আপনারা ফার্মিং এর পাশে একটা কাউন্ট ডাউন দেখতে পাচ্ছেন এই কাউন্ট ডাউন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই পয়েন্টগুলো কালেক্ট করে ফেলতে পারবেন এবং মনে করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এখান থেকে তিনবার আপনার পয়েন্টগুলো কালেক্ট করবেন এবং এগেইন ফার্মিং এর মধ্যে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি ফার্মিং এর মাধ্যমে ভালো একটা অ্যামাউন্টের এক্সট্রা পয়েন্ট পাবেন এরপরে টোকেন ইনক্রেজ করা থার্ড ওয়ে হচ্ছে উপরে আপনারা দেখতে পারতেছেন ট্রাইবস নামে একটা অপশন শো করতেছে সো আপনাদেরকে কোন একটা ট্রাইবস এর মধ্যে জয়েন করতে হবে সো এটার জন্য আপনারা এখান থেকে ওপেন অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলা ট্রাইবস অলরেডি শো ডক্স কমিউনিটির নামও আসে আপাতত আমাদের কোনো ট্রাইবস নাই কারণ বর্তমানে ব্লুম এর মধ্যে কোনো ট্রাইবস ক্রিয়েট করা যাচ্ছে না সো এই কারণে আপনারা জাস্ট এখন ডগস কমিউনিটি যে ট্রাইবস টা দেখতে পারতেছেন এখানে জয়েন করে থাকবেন এবং পরবর্তীতে আমি যখন ট্রাইবস ক্রিয়েট করবো তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিব তখন কিন্তু আপনি আমার ট্রাইবস এর মতো জয়েন করতে পারবেন সো আপনি এখান থেকে ডক্স কমিউনিটি অপশনের উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আপনার এখান থেকে সিম্পলি জয়েন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারতেছেন আপনারা কিন্তু জয়েন হয়ে গেছেন এবং এই ট্রাইবস এর মতো জয়েন করার কারণে আপনাদের ফার্মিং স্পিডটা কিন্তু আরো টেন পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেছে অ্যান্ড পরবর্তীতে আপনি যদি কখনো কোনো একটা ট্রাইবস থেকে লিভ নিতে চান তাহলে এখানে জাস্ট লিভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে লিভ ট্রাইব এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি আবারও নতুন কোনো একটা ট্রাইবের মধ্যে জয়েন করতে পারবেন সো এটা গেল হচ্ছে আমাদের থার্ড ওয়ে আরেকটা ওয়ে আছে টোকেন ইনক্রিজ করার ওইটা হইতেছে ডেইলি আপনারা এখানে একবার চেক ইন লাগবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরে আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি যার কারণে আমার চেক ইন কাউন্ট কিন্তু অন শো করতেছে সো আপনি এখানে ডেইলি চেক ইন করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টোকেন গুলাও ইনক্রিজ হবে বাট আপনি যদি কোনো একদিন মিস করে ফেলেন তাহলে ওইটা কিন্তু আবারও একে চলে আসবে এবং তখন কিন্তু আপনাকে আবারও সেই প্রথম থেকে স্টার্ট করতে হবে সো আপনি অবশ্যই মনে করে চব্বিশ ঘন্টা পরে এখানে একবার এসে জাস্ট একটা চেক ইন করে দিবেন এরপরে কিন্তু আপনার কোনো কাজ নাই এখন আসেন প্লে পাঁচটা কি জিনিস ছিল অর্থাৎ ওই যে আমরা প্রথমে যে পাঁচটা টিকিট পাইছিলাম ওই পাঁচটা টিকিটের কাজটা আসলে কি সো আপনারা ওখান থেকে যে টিকিট গুলা পাইলেন ওই টিকিটগুলো ইউজ করে কিন্তু এখানে গেম প্লে করতে পারবেন এবং এই গেম প্লে করার মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা আরো কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো চলেন আপনাদেরকে আমি একটা টিকিট ইউজ করে এখানে গেম প্লে করে দেখাই যে এখান থেকে কীভাবে গেমটা প্লে করতে হয় সো গেম প্লে করার জন্য আপনি সিম্পলি এখান থেকে প্লে অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন উপর থেকে কিন্তু গ্রিন কালারের কিছু আসতেছে সো আপনার এই গ্রিন কালারের জিনিসগুলোর উপর এভাবে ট্যাপ ট্যাপ করতে হবে তাহলে এইগুলার এগেনস্টে কিন্তু আপনি একটা পয়েন্ট করে পাবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন কিছু আইস আসতেছে এইগুলোর উপরে ক্লিক করলে আপনাদের স্ক্রিন ফ্রিজ হয়ে যাবে এবং তখন কিন্তু আপনারা এগুলো স্মুথলি কালেক্ট কালেক্ট করতে পারবেন সো এইভাবে একদম ইজিলি গেমটা প্লে করে কিন্তু আপনি এখান থেকেও পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং ডেইলি আপনি এখানে যতবার চেক ইন করবেন ওই চেক ইন করার মাধ্যমে কিন্তু আপনি এখানে ওই পাসগুলো পাবেন এর পাশাপাশি এইখানে ওয়ালেট নামে একটা অপশন পাবেন সো আপনারা অবশ্যই এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করাই নেবেন সো এটার জন্য আপনারা এখান থেকে জাস্ট ওয়ালেট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক ধরনের ওয়ালেট চলে আসছে বাট আমরা সব থেকে ইজি ওয়েতে টেলিগ্রামের যে ইনবিল্ট ওয়ালেট আছে ওইটা এখানে কানেক্ট করে ফেলবো তাহলে আমাদের এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হবে না সো এটার জন্য আমরা এখান থেকে ওপেন ইন টেলিগ্রাম এখানে একটা ক্লিক করে দিব অ্যান্ড দেন এখান থেকে আই অপশন একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ওয়ালেট ওপেন হবে সো আপনারা এখান থেকে সিম্পলি স্টার্ট এক্সপ্লোরিং টন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক আপ ম্যানুয়াল এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে চব্বিশটা ওয়ার্ড শো করতেছে এই চব্বিশটা ওয়ার্ড কিন্তু আপনার এই ওয়ালেটের সিকিউরিটি সো আপনি চাই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বাট সব থেকে ভালো হয় আপনি যদি কোনো একটা সেফ জায়গায় এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন সো এই টোয়েন্টি ফোর ওয়ার্ড সেভ করে রাখার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে এইখানে আপনাদেরকে তিনটা ওয়ার্ড ওয়ার্ড ম্যাচ করতে হবে অর্থাৎ আগের যে চব্বিশটা ওয়ার্ড দেওয়া ছিল সেখানের মধ্যে পাঁচ নাম্বার ওয়ার্ড কোনটা ছিল এগারো নাম্বার ওয়ার্ড কোনটা ছিল এবং পনেরো নাম্বার ওয়ার্ড কোনটা ছিল ওইটা এখানে বসাইতে হবে সো আমি ওয়ার্ড গুলো এখানে বসাই দিচ্ছি সো এই তিনটা ওয়ার্ড ম্যাচ করে বসানোর পরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আপনারা ভিউ টন স্পেস এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা একদম সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে এন্ড দেন আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই ওয়ালেটটা কিন্তু ব্লুমের সাথে কানেক্টেড হয়ে যাবে সো আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করতেছি তাহলে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমরা যদি ব্লুম এসে ওয়ালেট অপশনটা চেক দিই তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেস কিন্তু শো করতেছে সো পরবর্তীতে আপনি যদি এখান থেকে ওয়ালেটটা ডিসকানেক্ট করতে চান তাহলে এখানে অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার নিচে ডিসকানেক্ট একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আগের ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং এখানে আপনি কিন্তু নতুন করে অন্য আরেকটা ওয়ালেট কানেক্ট করতে পারবেন সো এইটাই ছিল ব্লুম ইয়ার ড্রপ নিয়ে ডিটেলস একটা ভিডিও আশা করতেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্লুম ইয়ার ড্রপ নিয়ে একদম খুঁটিনাটি সবগুলা বিষয় ডিটেলসে বুঝাইতে পারছি এবং আপনাদেরকে আমি যেভাবে জিনিসগুলো বলে দিলাম আপনারা যদি স্টেপ বাই ভাবে করেন তাহলে আশা করতেছি আপনারা এখান থেকে ভালো পরিমাণে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন কারণ ব্লুম রিলেটেড কোন একটা আপডেট আসলেই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিব সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন এখনও এখনো সাবস্ক্রাইব করেন যারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কারণ আপনাদের মধ্যে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের মধ্যে মাত্র ফর্টি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন বাকি সিক্সটি পার্সেন্ট মানুষই কিন্তু ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না সো হামবেল রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট ড্রপ এগুলো নিয়ে রেগুলার অ্যান্ড কুইক আপডেট পাইতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনাদের যদি ব্লু ইয়ারড্রপ রিলেটেড কোন ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম